শেরপুরে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নদীতে পানি বাড়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা পানেবন্দি নালিতাবাড়ি ঝিনাইগাতি শিরবর্দি ও নকলা উপজেলার লাখো মানুষ দেখা দিয়েছে বিশুদ্ধ খাদ্য ও সুপেয় পানির সংকট গরু বাছুর না খায় মরতাছে ছাগল বকি মরে যেতেছে আমরা অনা কোনো খাওয়া খাদ্য নাই বাড়ি ঘর সাইরা রুডে গাড়ে মানে পানি মধ্যে ভাগ পারতেছি খাওয়া কষ্ট নিম্নাচলে পানি বাড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ভেসে গেছে পুকুরের মাছ সেনাবাহিনী ফায়ার সার্ভিস আনসার বিজিবি ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে উদ্ধার কাজ চলছে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়িবাদ ভেঙে নতুন নতুন করে প্লাবিত হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধবাওড়া উপজেলা পানিবন্দি অন্তত ষাট লাখ মানুষ চরম দুর্ভোগে বন্যা কবলিত বাসিন্দারা গরু পানির মধ্যে বান্দা আমরা খুব সমস্যায় দেখা গেছে যে আমরা এই চলাফেরা করতে অসুবিধা এই যে আমি বাড়ি থেকে এই রুম বুক পানি ভেঙে আসছি রাস্তাঘাটের পানি রাস্তা তোলায় রয়েছে কাপড় চোপড় ভিজাইয়া তো রান্না ভাড়া করার মতো কোনো সুযোগ সুবিধা নাই এখানে বাজারে গেছিলাম যে খাবারের জন্য শুকনা খাবার খুব কম চাহিদা অনেক তো মানে আমি পাইলামই না বাসায় পানি এবং পানির কষ্ট করতেছি সব দিক দিয়ে আমাদের সমস্যা হইতেছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের দিকে একটু নজর দেয় এদিকে নিমজ্জিত হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চরম ভোগান্তিতে রোগী ও চিকিৎসকরা অনেক খারাপ পরিস্থিতি আমাদের সবার হসপিটালে আসতে পারে না রোগী ইমার্জেন্সিতেও পানি খাটু সমান আজকেও কষ্ট আজকে যে পাও দুধ রাখছি উপরে সবসময় পা ভিজে রাখছি পানির মধ্যে পানি ঘা হয়ে পা সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলার কথা জানায় বিভাগীয় কমিশনার প্রায় আটান্নটা আশ্রয় কেন্দ্র এখানে আমরা ডিক্লেয়ার করেছে তো আমাদের পাশে সবাই আসলে দেখলাম যে একসাথে কাজ করছে কাল তাদের জন্য খাবার রান্না করে দেওয়া হচ্ছে শুকনো খাবার দেওয়া হচ্ছে নোয়াখালীতে টানা দুদিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার আরও অবনতি হয়েছে পানিবন্দি অন্তত দশ লাখ মানুষ পানি কমলে আবার বৃষ্টি হইয়া পানি বাড়ি যায় তখন আমরা মনে অনেক কষ্ট হইতেছে। কাম কাজ করতে পারি না কিছু করতে পারতেছি না বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হবে জানায় বন্যা সতর্কীকরণ কেন্দ্র সালমা জাহান Newsdays, tv